হাই ইউটিউব, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি উইন্ডোজ 7-এ বেস্ট গেমিং পারফরমেন্স পাবেন। সো সেই ক্ষেত্রে প্রথমে আমি পাওয়ার অপশনে গিয়ে কিছু চেঞ্জেস করব। সো আমি স্টেটমেন্টে যাই, এখানে লিখি POWER, যখন আমি পাওয়ার লিখব এখানে দিবে পাওয়ার অপশন, সো তাতে আমরা ক্লিক করব। সো উইন্ডোজে ডিফল্টভাবে আপনার থাকে ব্যালেন্স রিকমেন্ডেড, সো আমি এটাতে দিব হাই পারফরমেন্স, তারপর এটা ক্লোজ করে দিব। তারপর আমি আরেকটি অ্যাডজাস্ট করব ডিফ্র্যাগমেন্ট, সো সেই ক্ষেত্রে আমাকে এই স্টেটমেন্টে যেতে হবে এবং এখানে আমি টাইপ করি DEFR। সো এখানে আমাকে দেখাবে ডিক্স ডিফ্র্যাগমেন্টার, সো এখান থেকে আমি আমার যে উইন্ডোজ ড্রাইভারটি আছে যেটা আমি ইনস্টল করা আছে তা হাইলাইট করে ডিস ডিফ্র্যাগমেন্টাল ডিস্কে ক্লিক করব এবং ফার্স্টে এটা অ্যানালাইজ হবে এবং তারপর ডিফ্র্যাগমেন্ট হবে এবং এটা অনেক টাইম নেবে, ডিপেন্ড আপনার হার্ড ডিস্কটা কতটুকু সাইজ এবং আপনার কম্পিউটার কেমন স্পিড আছে সেটার উপর। আমি স্টপ করে দিই। তারপর আমরা আসি যে আপনার যে আনওয়ান স্টেটমেন্টে গিয়ে আমরা দেখি MSCUNFIG, এটা হচ্ছে আপনার আপনার উইন্ডোজে যে আনওয়ান্টেড অ্যাপসগুলো আননিডেড অ্যাপসগুলো উইন্ডোজে স্টার্ট আপ হয় এবং আপনি চাচ্ছেন সেগুলো আনচেক করে দেব আমরা, যেগুলো আমাদের প্রয়োজন নেই। সাপোজ আমার আইটিউন্স প্রয়োজন নেই, অ্যাডোব রিডার প্রয়োজন নেই, এটা আনচেক করে দেবো এবং অবশ্যই কেয়ারফুল আনচেক করার আগে আমরা এরকম কোনো অ্যাপস আনচেক করবো না যেগুলো আমার উইন্ডোজের অ্যাপস এবং উইন্ডোজের প্রোগ্রাম এবং কোনো অ্যান্টিভাইরাস আনচেক করবো না। সো আনচেক করার পর অ্যাপ্লাই দিয়ে দেব এবং ওকেতে ক্লিক করব। যখন আমি অ্যাপ্লাই ওকেতে ক্লিক করব তখন আমাকে এখানে অপশন দেবে এক্সিট উইদাউট রিস্টার্ট অর রিস্টার্ট, সো আমি এক্সিট উইদাউট রিস্টার্ট করে নিই, আমি পরে রিস্টার্ট করে নেব। তারপর আমি আসি যে আমার উইন্ডোজে কি গ্রাফিক কার্ড আছে, সো আমি কন্ট্রোল প্যানেল যাই এবং এখান থেকে ক্যাটাগরি চুজ করি এবং হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড আমি এখান থেকেও চেক করতে পারি, ডিভাইস ম্যানেজার আর আমি ডিসপ্লে থেকেও চেক করতে পারি। সো এখন আমি কি করব, আমার যে উইন্ডোজের যে গ্রাফিক কার্ডটি আছে আমি তার ডিটেলস নিয়ে যেমন গ্রাফিক কার্ড আছে সো সেটা আমি সেই অনুসারে এই ওয়েবসাইট থেকে আমার যে লেটেস্ট আমার উইন্ডোজের যে ড্রাইভারটি ইনস্টল করা আছে এবং লেটেস্ট যে ড্রাইভারটি আছে তা ইনস্টল করে নেব এখান থেকে সিলেকশন করে। সিলেক্ট দ্য টাইপ অফ সিস্টেম ডু ইউ হ্যাভ, সো আমি নিলাম ডেস্কটপ গ্রাফিক। তারপর প্লিজ সিলেক্ট প্রোডাক্ট ফ্যামিলি ও প্রোডাক্ট লিঙ্ক টু, সো অটো ডিটেক্ট অ্যান্ড ইনস্টল, আপনি চাইলে এটা সিলেক্ট করে তারপর আপনি আপনার কাঙ্ক্ষিত ড্রাইভারটি ইনস্টল করে দেবেন, এর থেকে আপনার গ্রাফিক কার্ডটি আর একটু ভালো পারফরমেন্স দেবে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।